হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন। তো বার্ষিক পরীক্ষা, তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস, এটা অনেকেই প্রাইভেট স্কুলগুলোতে এই পরীক্ষাটা হবে, এবং অনেকেই তোমরা জানো যে যাদের প্রাইমারি স্কুলে কিন্তু মাঝে মাঝে পরীক্ষা হয়, ক্লাস টেস্ট যেগুলোর বলা হয়, এগুলা এই এগুলা থেকে তোমরা পরীক্ষা দিতে পারো। এই জন্য এই ওয়ার্ডগুলো তোমরা শিখে নিবে, এটা বার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে ফার্স্টে আমরা যে দ্বিতীয় শ্রেণীর দেখতে পাচ্ছ, তোমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি একটা সাজেশন দিয়েছি বার্ষিক পরীক্ষার জন্য। তো এখানে ফার্স্টে দেখো, তোমাদের বলছে এখানে যে তোমাদের অধ্যায় কী কী অধ্যায়গুলো আছে, এখানে ইউনিটগুলো 6 থেকে 10 পর্যন্ত ইউনিটগুলো আছে, এটা তোমরা ভালো করে তোমার বার্ষিক পরীক্ষার জন্য পড়বে। এটা বার্ষিকের সিলেবাস, ইউনিট 6 থেকে 10 পর্যন্ত। এখান থেকে এই ইউনিটগুলো থেকে তোমাদের ওয়ার্ড মিনিং এবং মেক সেন্টেন্স আসবে। তো এই মেক সেন্টেন্স যে আসবে, আমি তোমাদের একটা দিয়ে দিচ্ছি, এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড দিয়ে দিচ্ছি বইগুলো থেকে, যে এই 6 ইউনিট থেকে 10 ইউনিটের মধ্যে এই ওয়ার্ডগুলো আছে। দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ওয়ার্ড দিছি, এই ওয়ার্ড থেকেই তোমরা ওয়ার্ড এগুলোর ওয়ার্ড মিনিংগুলো শব্দের অর্থগুলো ভালো করে পড়বা, পড়ার পরে এখান থেকে মেক সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবা এই ওয়ার্ডগুলো দিয়েই। এখানে কিন্তু 2টা নং আসবে, 1 নং হচ্ছে তোমাদের ওয়ার্ড মিনিং, 2 নম্বর হচ্ছে মেক সেন্টেন্স, এই 2টা আসবে। তো এই শব্দগুলো তোমরা ভালো করে পড়বা, তাহলে তোমাদের জন্য অনেক উপকার আসবে। তারপরে এখানে যে জিনিসটা আমরা 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে রাইম আছে, কবিতা আছে, কবিতা তোমাদের এই সিলেবাসে 4টা কবিতা আছে। এখান থেকে সবচেয়ে বেশি কবিতা ইম্পর্টেন্ট যেটা, এটা হচ্ছে তোমাদের যে রেইনবো আর হচ্ছে ফ্যামিলি, এই 2টা একটু ভালো করে পড়বা। বাকিগুলোই তোমাদের সবগুলোই পড়তে হবে, কারণ কোনটা আসে পরীক্ষায় কোনো বলা যায় না, এই জন্য সবগুলোই পড়বা, কিন্তু এই 2টা একটু বেশি পড়বা। তারপরে আমরা দিয়েছি 3 নম্বর, যেটা 4 নম্বর বলা হয়, 4 নম্বরে আমরা প্যারাগ্রাফ দিয়েছি। প্যারাগ্রাফ অনেকে স্কুল থেকে দেয়, অনেকে স্কুল থেকে দেয় না, তখন প্রাইমারি স্কুলের জন্য তোমাদের মাই সেলফ আর ইউর মাদার, ইউর ফাদার এগুলা আর ইউর সেলফ আসতে পারে, এগুলা থেকে খুবই ইম্পর্টেন্ট। তো এই যে প্যারাগ্রাফগুলো আমরা দিয়েছি, এগুলো তোমরা ভালো করে পড়বা। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর ইংরেজি একটা সংক্ষিপ্ত পরীক্ষার জন্য সংক্ষিপ্ত একটা সাজেশন দিলাম, আমরা আবার পরবর্তীতে বাকি সাজেশনগুলো দিয়ে দিব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আবার সবার সাথে শেয়ার করবে, আর আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবে এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তা আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।